আমি একটি ঘোড়া আঁকছি। ঘোড়া কীভাবে আঁকতে হয়? ঘোড়া প্রথমে এই জায়গাটুকু আমাদের বুঝতে হবে, এইটুকুর চেয়ে সোজা লাইন এখানে বাঁকা হয়েছে, এটাও সোজা লাইন, এইটুকু জায়গা লম্বা, বেশি লম্বা। তারপর এরকম করে আসব, এসে ভিতরে সোজা চলে যাব এই লাইনটির মতো। তারপর এটা টিক চিহ্নের মতো, তারপর এই লাইনটি এ পর্যন্ত এসে ঠিক এখানে প্রথম বন্ধনীর মতো করে একটি লাইন দেব, তারপর আবার প্রথম বন্ধনীর মতো করে একটি বড় গোল লাইন দেব এরকম। তাহলে ঘোড়ার মুখটি হয়ে যাবে, তারপর নাকের এই অংশটা এখানে একটা এই দিকে চ্যাপ্টা করে একটি বৃত্ত দিয়ে দিলাম। তারপর চোখ অর্ধবৃত্ত, চোখ হয়ে গেল। এখন এই যে ফাঁকা জায়গাটা ঠিক এটার উপরে আমরা কান আঁকবো শিঙের মতো, এই যে কান। তারপর এই মাথার চুলগুলো, তারপর এইভাবে আমরা রেখে দিব। এখন গলা, ঘাড় থেকে গলা পর্যন্ত এইরকম একটি লাইন দেব, নিচে আরেকটি লাইন দেব, যত বড় করা দরকার তত বড়। তারপর পিঠের অংশটা কত বড় করব আমরা সেটা এই মুখটির উপর নির্ভর করবে। এখন এখানে আসি, মাথার সাথে শরীরের এই অংশটার মিল করার জন্য আগে আমরা এখানে একটি লাইন দিয়ে দেখব কত মোটা বা কত চিকন করা উচিত। তাহলে এটা একটা প্রথম বন্ধনীর মতো লাইন, এটা যোগ করে দিলাম এখানে ছোট্ট একটি লাইন। তারপর এই রকম করব, করে এখানে একটি লাইন দিয়ে দেব। তারপর এই লাইনটি এতদূর পর্যন্ত, এই লাইনটি এতদূর পর্যন্ত, ইউ এর মতো কিছুটা। তারপর নিচের অংশটা এটা ইউ এর মতো, এই লাইনটি একই রেখা বরাবর নিচের দিকে। তারপর কি করব, পিছনের এই অংশটা এঁকে নেব। এই জায়গাটা খুবই হালকা করে এঁকে, তারপর এই জায়গাটা ভিতরের দিকে চলে আসবে গোল করে নিয়ে, একটু দেখো এই দিকে ভিতরের দিকে চলে আসছে ঠিক এই হাঁটু বরাবর পিছনের অংশটা, এটা একটা ইউ এর মতো। তারপর এখান থেকে সোজা করে এরকম লাইন দিতে হবে। সামনের এই পার্টির মতো এই পার্টির এই অংশটা একই রকম মোটা হবে। তারপর এরকম করে যোগ করে দিব। তারপর নিচের অংশটা পায়ের খুর, এটা ভিতরের দিকে আসে এরকম, ভিতরের দিকে এসে এইরকম, এটা ভিতরের দিকে এসে এইরকম,
একই বরাবর, একই লাইন বরাবর। তারপর এই অংশটা এরকম করে দিব, হয়ে গেল। এখন এই যে জায়গাটুকু, এখান থেকে আরেকটি পা এরকম করে আমরা দেখাবো, কিন্তু এইটার চেয়ে একটু ছোট হবে, খাটো হবে আর কি। এইটুকু জায়গা খাটো, সেজন্য এইটি, এই লাইনটি, এই লাইনটির চেয়ে ছোট হয়ে গেল, মোট কথা খাটো হয়ে গেল। দুটি পা হয়ে গেছে। এখন এটা আর একটু বাড়িয়ে দিতে হবে, পিছনের যে আরেকটি পা আছে সেটি আঁকলাম একই রকম করে। এইটুকু জায়গা আমাদের দেখতে হবে কীরকম, এখানে তাহলে এতটুকু হবে, এখানে মোটামুটি আমাদের চারটি পা হয়ে গেছে। এখন ঘোড়ার যে, এখন ঘোড়ার যে চুলগুলো সেগুলো বিপরীত কান্ঠি, লেজ এখানে এসে লেজের যে অংশটুকু সেটুকু দেখাবো। এই হলো ঘোড়া। আমি আবার দেখাচ্ছি, এই হলো কান, বিপরীত কানটি, সামনের যে চুলগুলো, এই জায়গার যে ঝুঁটির মতো যে চুল, তারপর চোখ, তারপর মুখ, নাকের এই অংশটা, তারপর গলা, এই অংশের যে চুলগুলো সেগুলো, এগুলো কেশর বলে চুলগুলোকে, পিছনের এই অংশটা, পা, পিছনের পাটি হয়ে গেল, সামনের পা, পিছনের আরেকটি পা, লেজ, এই হলো আমাদের ঘোড়া। আমি এখন রং করছি চোখের এই অংশটা, আমি আগে নীল রং দিলাম একটু, তারপর খয়েরি রং দেব। এই জায়গাটা, তারপর খয়েরি রং, তাহলে কালো কালো লাগবে। নীল অংশটাকে ঢেকে দিতে হবে, নীল যে রংটা দিলাম ঢেকে দিতে হবে।
সুন্দর করে। তারপর এখন আমি শেড দিয়ে যাচ্ছি, রং করাটা খুব সহজ। আমি পায়ে এই অংশগুলোতে নীল রং দিয়ে রং করছি, তারপর খয়েরি রং দেবো, তাহলে কালো হয়ে যাবে লেজে। একটু করে নিচে মাটি দেখাচ্ছি, একটু করে রং দিলাম। তারপর এখানে শেডটা দিয়ে নিই, তারপর লেজ ভালো করে নীল রংটা ঢেকে দিতে হবে। একটু কমলা রং দিয়ে শেডগুলোকে বাড়িয়ে দিলাম। এখন আমি হলুদ রং দিয়ে শেড কমপ্লিট করে ফেলবো, মোট কথা ফাঁকা জায়গাগুলো ওগুলো ঢেকে দিব। খুব সুন্দর করে রংটা করার চেষ্টা করা লাগবে। একটু রং বাইরে যেতেই পারে, তার মানে এই নয় রংটি একেবারে বাইরেই থেকে যাবে, মানে পেজ নষ্ট করা যাবে না, নোংরা লাগে দেখতে। সুন্দর করে রং করতে হবে এই কারণে। এই হলো আমাদের একটি সুন্দর ঘোড়া। আমরা এইভাবে একটি খুব সহজেই ঘোড়া আঁকতে পারি ও রং করতে পারি।